শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দিল্লির রোহিঙ্গা শিবিরে ভয়াবহ আগুন লাগালো ভারতীয় হিন্দুরা। বিধি নিষিদ্ধ উপেক্ষা করে পশ্চিমবঙ্গে শেষ কৃত্যের কাজে নারীরা, বিস্ময়কর ঘটনা ভারতে। ভয়াবহ করোনা ভাইরাসের পর এবার ভারতে বাড়ছে উৎপাদন খরচ, সব রেকর্ড ভাঙল মুদ্রাস্ফীতি। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীকে শুরুতেই যে বিষয়ে সতর্ক করল হামাস। বিমানকর্মী এবং যাত্রীদের মাঝে মাঝ আকাশে ধস্তাধস্তি। বিস্ময়কর ঘটনা ইঁদুরের, সামরিক বাহিনীতে যেভাবে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। এবং সবশেষ থাকছে নিখোঁজ আদনানের মুক্তি চেয়ে অ্যামনেস্টির বিবৃতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীরা প্রায় 9 বছর ধরে বসবাস করছে দিল্লির মদনপুর খাদার অঞ্চলে। শনিবার রাতে সেখানে ভয়াবহ আগুন লাগে। দমকল বাহিনীর 11টি ইঞ্জিনের চেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে রোববার। বাসিন্দারা জানিয়েছেন আগুনে শরণার্থী শিবিরের 53টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবর অনুসারে ভারতে রোহিঙ্গা শরণার্থীদের রাখার জন্য আলাদা কোনো জায়গা তৈরি করা হয়নি। জম্মু, দিল্লি এবং পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে রোহিঙ্গার আশ্রয় নিয়েছিল। যদি এসব মুসলিম শরণার্থীরা আশ্রয় দেওয়ার বিষয়ে শুরু থেকে নেতিবাচক ছিল ভারত সরকার, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের চাপে তাদের মিয়ানমার ফিরিয়ে না দেওয়া হলেও বসবাসের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা হয়নি। দিল্লির রোহিঙ্গা শিবির অবস্থা অস্বাস্থ্যকর, উপায় না থাকায় সেখানে বসবাস করতে বাধ্য হচ্ছে শরণার্থীরা। সম্প্রতি জম্মু থেকে বেশ কিছু রোহিঙ্গা সেখানে গেছে। পশ্চিমবঙ্গের ক্যাম্প থেকেও পাঠানো হয়েছে কিছু শরণার্থীকে। এর মধ্যে আশ্রয় শিবিরটিতে আগুন লাগার ঘটনা ঘটে। সাংবাদিক এবং মানবাধিকার সংগঠন পিইউডির কর্মকর্তার অফিস গুপ্ত ডয়চে ভেলেকে বলেছে, মদনপুর খাদার শরণার্থী শিবিরে এর আগেও আগুন লেগেছে। তখন অভিযোগ উঠেছিল রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এবার কীভাবে আগুন লেগেছে তা খতি দেখা দরকার। তবে অনেকেই আবারও গুপ্ত বা আগুন ইচ্ছা করে লাগানোর অভিযোগ করেছে। পশ্চিমবঙ্গে শেষকৃত্যের কাজ করছেন কাবেরী চন্দ্র সরকারের দল। নারী বলে লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছেন তারা, তবে দমে যাননি। করোনাকালে মরদেহর পাশে অনেক স্বজনরা না এলেও পরম মমতায় সৎকার করছেন তারা। মরদেহ সৎকার করছেন একদল নারী, এমন বিরল দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ির একটি গ্রামে। সনাতন হিন্দু ধর্মে মরদেহর শেষকৃত্যে নারীদের অংশগ্রহণে নিজেদের রীতি উপেক্ষা করে বিগত কয়েক বছর ধরেই কাজ করে যাচ্ছেন বেপরোয়া মনোভাবী কাবেরী চন্দ্র সরকার। করোনা মহামারীর দ্বিতীয় ধাপে সৎকারের অভাব, অসংখ্য লাশ ভাসছে গঙ্গায় যমুনায়, পড়েছিল রাস্তাঘাটেও, দাহ করা হয়েছে গণচিতায়। করোনা সংক্রমণের ভয়ে যখন কাছের মানুষগুলো ছুঁড়ে ফেলেছে আপনজনের লাশ, এমন পরিস্থিতিতেও মুক্ত দাহ ফাউন্ডেশনের মাধ্যমে প্রায় 900 মরদেহ সৎকারের কাজ করেছে কাবেরী এবং তার সহযোগী অন্যান্য নারী সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকেও স্বাগত জানানো হয়েছে তাদের এই উদ্যোগকে। গত 4 বছর আগে মাত্র 3 জন নারী সদস্য নিয়ে মৃতদেহ সৎকারের কাজ শুরু করেছেন মুক্তাদাহ ফাউন্ডেশন। বর্তমানে এর সদস্য সংখ্যা 22 জন। ধর্মীয় গোড়ামি বাদ দিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সমাজের মানুষগুলো তাদের কাজে বাধা না হয়ে দাঁড়িয়ে করবে সম্মান, এই প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে কাবেরী বাহিনী। ভারতে কয়েক মাস ধরে অপরিশোধিত তেলের পাশাপাশি উৎপাদন ব্যয় বেড়ে চলেছে। এর ফলাফল হিসেবে দেখা দিয়েছে ব্যাপক খুচরা বিক্রয় মূল্য সূচকের ভিত্তিতে গত মে মাসে ভারতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 12.94%, যা দেশটিতে যাবৎকালে সর্বোচ্চ রেকর্ড। এছাড়া একটানা 50 মাস WPH এর সূচকের সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড ভাঙল ভারত। এর আগে গত এপ্রিলে দেশটিতে মূল্যস্ফীতির হার ছিল 10.49%, যা গত 11 বছরের মধ্যে সর্বোচ্চ। মে মাসে সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেল বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত। ভারতের সংবাদমাধ্যম NDTV-র খবর অনুসারে ভারতের অপরিশোধিত তেল এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির পাশাপাশি লুব বেস ইফেক্টেড প্রভাবে চলতি মাসের মে মাসে WPI এর মূল্যস্ফীতি মাথায় উঠেছে। গত বছর একই মাসে দেশটিতে এ ধরনের মূল্যস্ফীতি ছিল মাইনাসের 3.37%।
ইসরায়েলের ক্ষমতার পরিবর্তনের কারণে প্রতিরোধ আন্দোলনগুলো ফিলিস্তিনি জাতির অধিকার আদায়ের সংগ্রাম থেকে বিন্দু মাত্র পিছু হটবে না বলে জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। রোববার বিরোধী নেতা নাফতালি বেনেটের ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই হুঁশিয়ার উচ্চারণ করেছে প্রতিরোধ সংগঠনটি। হামাসের অন্যতম নেতা ইসমাইল রিদওয়ান বলেছেন, ইসরায়েলের ক্ষমতায় যে ব্যক্তি আসুক না কেন তাকে সবার আগে হামাসের সঙ্গে বন্দি বিনিময়ের দিকে মনোযোগ দিতে হবে। নাফতালি বেনেটকে জানতে হবে বন্দি বিনিময়ের সঙ্গে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ প্রত্যাহার বা এই উপত্যকার পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই। রোববার রাতে নতুন জোট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর কঠোর নেতা নিয়ে হোর বিদায় নিশ্চিত হয়। জোটের সম্মিলিত সিদ্ধান্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে বেনেট এসেছেন। এরই মধ্যে দীর্ঘ এক যুগ পর ইসরায়েলের ক্ষমতার পট পরিবর্তন হলো। ইসরায়েল ক্ষমতার পট পরিবর্তনের পর এখন দুটো প্রশ্ন সামনে চলে এসেছে। নানামত এবং পথের সমন্বয়ে এই কোয়ালিশন আদৌ কি কতদিন টিকবে এবং ইসরায়েলের ফিলিস্তিনি সংকট নিয়ে নতুন এই সরকার অবস্থান কি হবে। হঠাৎ করে এক যাত্রী খেপে গিয়ে আক্রমণ করে বসেন দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে। যাত্রীর সঙ্গে মাঝ আকাশে বিমানের দুই কর্মী এবং সহযাত্রীদের দস্তাদস্তির এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টিকগামী ডেল্টা এয়ারের একটি বিমান জরুরি অবতরণ করল। পরে ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার স্থানীয় সময় মধ্যরাতের দিকে এই ঘটনা ঘটে। জানা যায় এক যাত্রী খেপে গিয়ে হঠাৎ আক্রমণ করে বসেন দুজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে। তাকে বাধা দিতেই বারবার হুমকি দেন, প্লেন নামিয়ে দেব। মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তারপরেই কয়েকজন যাত্রী এগিয়ে আসেন। পরে সবাই মিলে কাবু করেন ওই অবাধ্য যাত্রীকে। এরই মধ্যে পাইলট প্লেনটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান। সেখানে সন্দেহভাজন এই যাত্রীকে আটক করেছে এবং আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানো পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই বিমান সংস্থার ওই ছুটিতে থাকা কর্মী, বয়স কুড়ির কোঠায়। তবে এই ঘটনায় আহত হননি বিমানের কোনো যাত্রী। স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করছে কম্বোডিয়া। এজন্য নতুন করে আরও 20টি ইঁদুরকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটিতে নতুন পুরনো মিলিয়ে মোট 48টি ইঁদুর স্থল মাইন খোঁজার কাজ করছে। এদের প্রশিক্ষণ দিচ্ছে তানজানিয়ার অ্যাপাপো নামের একটি সংগঠন। সম্প্রতি স্বর্ণ পদক জয়ী মাগুয়া সহ বেশ কয়েকটি ইঁদুরকে অবসরে পাঠানোর পরই নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে। তানজানিয়া থেকে আমদানিকৃত এসব ইঁদুরের গ্রাণ শক্তি তীব্র হওয়ায় সহজে মাইন শনাক্ত করতে পারে। 2016 সাল থেকে স্থল মাইন অপসারণে ইঁদুর ব্যবহার করে আসছে কম্বোডিয়া। এতে ব্যাপক সাফল্য পেয়েছে দেশটিতে। বিগত শতকে গৃহযুদ্ধ চলার সময় কম্বোডিয়ার বিপুল পরিমাণে স্থল মাইন পুঁতে রাখা হয়। 1979 সাল থেকে দেশটিতে স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছেন 64,000-এরও বেশি মানুষ। বৃহস্পতিবার থেকে নিখোঁজ হওয়া তরুণ ইসলামিক বক্তা আবু তোহা আদনানের সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়ার ব্রিফের টুইটার থেকে এই বিবৃতি দেওয়া হয়। গত 4 দিন ধরে নিখোঁজ রয়েছে বাংলাদেশের আলোচিত তরুণ ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান। আবু তোহা যদি নিরাপত্তা বাহিনীর হেফাজতে থাকে তাহলে দ্রুত মুক্তি দেওয়ারও দাবি জানানো হয়েছে সংস্থাটি থেকে। সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাউথ এশিয়ার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে তোহা নিখোঁজ সংক্রান্ত বাংলাদেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রতিবেদন শেয়ার করা হয়েছে। এর সাথে বিবৃতিতে সংস্থাটি বলেছে, আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার সঙ্গী গত বৃহস্পতিবার ঢাকা থেকে নিখোঁজ হন। অ্যামনেস্টির দাবি, নিখোঁজ আবু তোহা এবং তার সঙ্গীদের অবস্থান শনাক্তে বাংলাদেশের কর্তৃপক্ষকে দ্রুত এবং নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, আর তারা যদি রাষ্ট্রীয় হেফাজতে থাকে তাহলে অবিলম্বে মুক্তি দিতে হবে। এর আগে গত বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর আবু তোহার খোঁজ মিলছে না বলে জানিয়েছে তার পরিবার। একই সাথে তার সাথে থাকা আবদুল্লাহ মুতিন, মোহাম্মদ ফিরুজ এবং গাড়ি চালক আমির উদ্দিন ফয়েজেরও খোঁজ মিলছে না। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নবসময়ের আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।